নারায়ণগঞ্জ হাই স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা কেমন আছো তোমরা? আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। আমিও ভালো আছি। চলো আজকে আমরা আমাদের ক্লাস শুরু করি। আজকে আমরা তৃতীয় শ্রেণীর বাংলা ক্লাস করব, আর বাংলা বই মধ্যে আমরা একটি কি পড়ব, গদ্য পড়ব। কোন গদ্যটি পড়ব? এই যে দেখো, এখানে লেখা আছে খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু। তো আমাদের পাঠ্য বইতে ওনার সম্পর্কে একটি গদ্য আছে, আমরা সেই গদ্যটি আজকে পড়ব। তাহলে আমাদের আজকের পাঠের বিষয় হচ্ছে খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। চলো তাহলে আমরা আমাদের রিডিংটা শুরু করি। এই যে আমি আমার বইটা খুলে নিয়েছি। তোমরা কি করবে, যখন রিডিংটা পড়বে তখন পাঠ্য বইটা অবশ্যই যার যার হাতের কাছে রেখে দিবে, হাতের কাছে নিয়ে তারপর পড়ে নিবে, ঠিক আছে? তাহলে শুরু করি। চলো, খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর যে চারজন খলিফা হয়েছিলেন তাদেরকে বলা হয় কি? খুলাফায়ে রাশিদিন বলা হয়। হযরত আবু বকর রাদিয়াল্লাহু ছিলেন খুলাফায়ে রাশিদিনের প্রথম খলিফা। তিনি 573 খ্রিস্টাব্দে মক্কার কুরাইশ বংশের তাইম গোত্রে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম কুহাফা উসমান আর মাতার নাম হচ্ছে কি? সালমা। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বাধিক প্রিয় সাহাবী ছিলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তার গভীর বন্ধুত্ব ছিল। শিশুকাল থেকে আবু বকর রাদিয়াল্লাহু কোমল হৃদয় ও সুন্দর চরিত্রের অধিকারী ছিলেন। তিনি প্রচুর জ্ঞান অর্জন করেছিলেন। পবিত্র কোরআনের জ্ঞানও ছিল তার অসাধারণ। তিনি বড় কবি, সুবক্তা ও দানশীল ছিলেন। তার পিতা ছিলেন একজন বড় ব্যবসায়ী। শিক্ষা শেষে তিনি পিতার ব্যবসা দেখাশোনা করতেন। নবীজিকেও তিনি ব্যবসার কাজে সাহায্য করতেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত লাভ করার পর গোপনে আল্লাহর বাণী প্রচার করতে শুরু করলেন। এতে অনেক কেশ বাধাবিঘ্ন আসল। নবীজির দাওয়াত পেয়ে আবু বকর রাদিয়াল্লাহু পুরুষদের মধ্যে সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেন। তার পিতামাতাও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কি করেন? ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। সুখে দুঃখে আবু বকর রাদিয়াল্লাহু নবীজির সাথে কিসের মতো ছিলেন? ছায়ার মতো ছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু ছিলেন সাহসী ও প্রভাবশালী। প্রভাবশালী কথাটির অর্থ কি জানো? মানে অনেক ধনী, অনেক বিত্তবান ছিলেন তিনি। তাই তিনি প্রকাশ্যে ইসলাম ধর্ম প্রচার করতে শুরু করেন। কারণ তিনি তখন পরিবেশটা এমন ছিল, সামাজিক অবস্থা, প্রকাশ্যে ইসলাম ধর্মটা প্রচার করতে পারত না ভয়ে। কারণ তখনকার যে মানে দেশবাসীরা ছিল তারা মূর্তি পূজা এবং অন্যান্য পূজাই বেশি করতো সবাই, এবং খারাপ কাজেও লিপ্ত ছিল। তো নবীজির কথায় প্রথম আবু বকর রাদিয়াল্লাহু ইসলাম ধর্ম গ্রহণ করে তিনি অনেক প্রভাবশালী ছিলেন বলেই প্রকাশ্যে কী করেন, শুরু করেন। কারণ তাকে কি কাউকে কিছু বলতে পারত, কেউ তাকে কিছু বলতে পারত না। তাই তিনি কী করলেন, প্রকাশ্যে ইসলাম ধর্ম প্রচার করতে শুরু করেন। ইসলাম ধর্ম প্রচার করার সময় মক্কার অনেক লোক মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে শত্রুতা শুরু করেছিল। সেই সময় আবু বকর রাদিয়াল্লাহু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহস জুগিয়েছিলেন, অনেক অত্যাচার ও সহ্য করেছিলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফেররা হত্যা করতে চাইল। তিনি আল্লাহর আদেশে হযরত আবু বকর রাদিয়াল্লাহুকে সাথে নিয়ে মদিনায় কী করলেন? হিজরত করেছিলেন। মানে আল্লাহ বলেছিলেন তাকে মক্কা ছেড়ে মদিনায় হিজরত করার জন্য, তার জান বাঁচানোর জন্য। আবু বকর রাদিয়াল্লাহু নবীজির কাছে শুনেছিলেন ক্রীতদাসকে মুক্তি দেওয়া সওয়াবের কাজ। ক্রীতদাস সওয়াবের অর্থ কি জানো? মানে কেনা গোলাম। আগের দিনে কী করতো, খুব টাকা দিয়ে, মানে কিছু টাকা দিয়ে মানুষ, গরিব দুঃখী মানুষ আছে না, তাদেরকে ক্রয় করা হতো, এবং তাকে দিয়ে তার অনেক কাজকর্ম করা হতো। মানে তার যত কাজকর্ম আছে তাকে দিয়েই করা হতো, যেটা তাকে অর্ডার করা হতো সেটাই সে করতো। তো ক্রীতদাস মানে হচ্ছে কেনার গোলাম। তো তিনি নবীজির কাছে শুনেছিলেন ক্রীতদাসকে মুক্তি দেওয়া হচ্ছে কিসের কাজ? সওয়াবের কাজ। তাই তিনি নিজের অর্থে হযরত বিলাল রাদিয়াল্লাহুকে এবং আরও অনেক ক্রীতদাসকে ক্রয় করেন এবং তাদেরকে কী করেন? মুক্তি দিয়ে দেন। তারপর দেখুন, তাবুক যুদ্ধের সময় হযরত আবু বকর রাদিয়াল্লাহু তার সমস্ত সম্পদ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কী করেন? দান করেন।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবাক হয়ে আবু বকর রাদিয়াল্লাহুকে জিজ্ঞাসা করেন, তুমি ঘরে কি রেখে এসেছ? তিনি বললেন, আল্লাহ ও তার রাসূলকে রেখে এসেছি। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর হযরত আবু বকর রাদিয়াল্লাহু সমগ্র মুসলিম জাহানের কি হন? প্রথম খলিফা নির্বাচিত হন। তিনি ছিলেন কিসের বন্ধু? গরিবের বন্ধু। নিঃস্ব, দুঃখী ও অভাবী মানুষের কি ছিল? আপনজন ছিল। খলিফা হয়েও তিনি তাদের কাছ থেকে দূরে সরে যাননি। মহান সেবক ছিলেন খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, ইসলাম প্রচারে সামর্থ্য ও ধন সম্পদ দিয়ে আমাকে সবচেয়ে বেশি সাহায্য করেছেন কে? আবু বকর রাদিয়াল্লাহু। আবু বকর রাদিয়াল্লাহু ছিলেন দায়িত্বশীল মানুষ, মানে সব দায়িত্বের সাথে কাজকর্ম করতেন। কিভাবে সাধারণ মানুষের ভালো করা যায় এই ভাবনাই ছিল কি তার। তিনি রাজকোষের রক্ষক ছিলেন। অভাবের জন্য উপোস করলেও তিনি রাজকোষের কিছু কি করেননি? ভোগ করেননি। হযরত আবু বকর রাদিয়াল্লাহু 634 খ্রিস্টাব্দের 23 আগস্ট মৃত্যুবরণ করেন। মৃত্যুর পূর্বে তিনি তার মেয়ে আয়েশা রাদিয়াল্লাহুকে বলেছিলেন, মা আয়েশা, আমার কাছে রাষ্ট্রের একটি উট ও একজন দাস আছে। আমার মৃত্যুর সাথে সাথে তুমি তা পরবর্তী খলিফা হযরত উমর রাদিয়াল্লাহুর নিকট পৌঁছে দিও, কোনো অবস্থাতে ভুল করবে না। সত্যি মহৎ মানুষ ছিলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, কারণ মহৎ না হলে এই কথাটা বলে যেতেন না। তো শিক্ষার্থীরা, এই ছিল আমাদের রিডিং। রিডিংটা পড়ার সময় অবশ্যই তোমরা কী করবে, পাঠ্য বইটা সামনে খুলে দিবে। তো চলো আমরা অনুশীলনীতে চলে যাই। আমাদের অনুশীলনীতে কী আছে? একে আছে শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি এবং অর্থ বলি, মানে পাঠ থেকে শব্দগুলো এখানে দেওয়া আছে, এই শব্দগুলোর অর্থ আমাদের শিখতে হবে। তো চলো শব্দার্থগুলো পড়ি। এই যে দেখো পাঠ্য বইয়ের শব্দার্থ, প্রথমটি হচ্ছে কি? বংশ। বংশ কথাটির অর্থ কি? কুল। বংশ কুল। দুই নাম্বার গোত্র। গোত্র শব্দের অর্থ কি? গোষ্ঠী। তিন ইন্তেকাল, অর্থ হচ্ছে মৃত্যু। সাহাবি, অর্থ হচ্ছে কি? সাথী। শত্রুতা মানে হচ্ছে বিরোধিতা। ক্রয়, অর্থ কেনা বা খরিদ। মহৎ অর্থ কি? উধার। নবুয়ত, অর্থ আল্লাহর বাণী প্রচারের জন্য কি পাওয়া? আদেশ পাওয়া। নবুয়ত অর্থ কি? আল্লাহর বাণী প্রচারের জন্য আদেশ পাওয়া। নয় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অর্থ হচ্ছে তিনি কেমন মহানবী, মহানবী বা নবীজি বা নবী, যে কোনো একটা দিলেই হবে। তারপর 10 হচ্ছে আদর্শ। আদর্শ কথাটির অর্থ কি? অনুসরণীয় বা মেনে চলার যোগ্য বা নীতি বা ন্যায়, যে কোনো একটা হলে হবে। তারপর 11 নম্বর দেখো বন্ধুত্ব। কথাটির অর্থ কি? যার সাথে ভালো সম্পর্ক। সুবক্তা, অর্থ সুন্দর বক্তব্য দেন যিনি। অসাধারণ, অর্থ যা সাধারণ নয়। ক্রীতদাস, অর্থ কি? কেনা গোলাম। রক্ষক, অর্থ রক্ষাকর্তা। খলিফা, অর্থ কি? খেদমতকার। খলিফা অর্থ কি? খেদমতকার। নিঃস্ব, কথাটির অর্থ কি? কবরহীন বা খালি। ঠিক আছে, এই 17টা শব্দার্থ আমাদের পাঠ্য বইতে দেওয়া আছে। এই চ্যাপ্টারে শব্দার্থ একটু বেশিই আছে, কোনো সমস্যা নেই। সবাই অবশ্যই অর্থগুলো শুদ্ধ করে শিখবে এবং খাতায় লিখবে। ঠিক আছে, তো চলো আমাদের পরবর্তী অনুশীলনীতে কী আছে? 2 নম্বরে আছে ঘরের ভিতর শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি, মানে শূন্য স্থান পূরণ করতে হবে। দেখো ড্যাক শত্রু মিত্র সবাইকে কী করতেন? ওখানে কী আছে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মহৎ, গোত্র, নবুয়ত, আদর্শ, অসাধারণ, ক্রীতদাস এবং সাহাবি। তো ড্যাশ শত্রু মিত্র সবাইকে ক্ষমা করতেন। কে শত্রু মিত্র সবাইকে ক্ষমা করতেন কে হবে? অবশ্যই আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপর 9 নম্বরে আমরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ড্যাশ অনুসরণ করব। কি অনুসরণ করব? আদর্শ অনুসরণ করব। তারপর গ, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় ড্যাশ ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু। প্রিয় কী ছিলেন পড়ে দেখো? প্রিয় সাহাবি ছিলেন। গ, বংশসূত্রে সম্পর্কিত কয়েকটি পরিবারকে একত্রে ড্যাশ বলা হয়, মানে বংশসূত্রে সম্পর্কিত কয়েকটি পরিবারকে একত্রে বলা হয় কি? গোত্র। উ, তিনি একজন ড্যাশ প্রাণের মানুষ ছিলেন। তিনি একজন কি প্রাণের মানুষ ছিলেন? মহৎ প্রাণের মানুষ ছিলেন। চ, হযরত আয়েশা রাদিয়াল্লাহু
ড্যাশ গুণের অধিকারী ছিলেন, কি গুণের অধিকারী ছিলেন, কোনটি হবে? হযরত আয়েশা রাদিয়াল্লাহু কি হবে? অসাধারণ গুণের অধিকারী ছিলেন। ছ নম্বর হবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর বয়সে ড্যাশ লাভ করেন, কি লাভ করেন? নবুয়ত লাভ করেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন ড্যাশ মুক্তি দেওয়া সওয়াবের কাজ। কি মুক্তি দেওয়া? কৃতদাস মুক্তি দেওয়া সওয়াবের কাজ। তো শিক্ষার্থীরা এই শূন্য স্থানটা ভালো করে শিখে খাতায় লিখবে শুদ্ধ করে। তারপর দেখো আমাদের তিন নম্বরে আছে যুক্ত বর্ণগুলো চিনে নিই, যুক্ত বর্ণগুলো দিয়ে তৈরি করা নতুন শব্দ পড়ি। দেখো দুইটি শব্দ দেওয়া আছে, সমস্ত এবং সম্পদ। এখান থেকে আমরা যুক্ত বর্ণটা খুঁজে বের করে নিব। যুক্ত বর্ণ কোনটা? দুইটি বর্ণ একসাথে যুক্ত হয়ে আছে যেটা, সেটা হচ্ছে যুক্ত বর্ণ। দেখো এখানে দুইটি বর্ণ একসাথে কোনটা? ছয়টা। তো ছয়টা হচ্ছে আমাদের যুক্ত বর্ণ। এটাকে বাংলা হবে দন্ত্য যোগ ত। তুমি এইভাবে বক্স করে লিখবে না, অবশ্যই মাঝখানে যোগ চিহ্ন দিয়ে লিখবে। দন্ত্য যোগ ত সমান প্রশস্ত বা মস্ত। তারপর সম্পদ, এখানে ময়প একসাথে আছে, ময়প। ময়প কি হবে? ম যোগ প, ময়প। এটার ডি যদি একটা শব্দ বলি কি হবে? সম্পর্ক বা চম্পা, এছাড়া আরও দিতে পারে। তো শিক্ষার্থীরা যুক্ত বর্ণ আমরা পড়বো, তো এই দুটো চ্যাপ্টারে আছে আমরা পড়ে নিলাম, ঠিক আছে? তো চলো তারপরে কি আছে? চার নং আছে বিপরীত শব্দ জেনে নেই, খালি জায়গায় ঠিক শব্দ বসিয়ে বাক্য তৈরি করি। এখানে বিপরীত শব্দ দেওয়া আছে, এই বিপরীত শব্দগুলো থেকে আবার শুদ্ধ শব্দটা আমরা শূন্য স্থানে পূরণ করে একটা বাক্য তৈরি করবো। দেখো প্রিয়, প্রিয়র বিপরীত শব্দ কি হবে? অপ্রিয়। বিশ্বাস অবিশ্বাস, যুদ্ধ শান্তি, বন্ধুত্ব শত্রুতা। তো চলো পরম কি হবে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন আল্লাহ তাআলার দেশ বান্দা। আল্লাহ তাআলার কি বান্দা? অপ্রিয় হবে না প্রিয় হবে? অবশ্যই প্রিয় বান্দা। খ, আরব দেশের মানুষ সামান্য কারণে দেশ করত, সামান্য কারণে কি করত? যুদ্ধ না শান্তি? কোনটি হবে? যুদ্ধ করত। গ, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকলকে দেশ করতেন, সকলকে কি করতেন? বিশ্বাস না অবিশ্বাস? অবশ্যই বিশ্বাস করতেন। ঘ, মক্কার অনেক লোক মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে দেশ শুরু করেছিলেন, কি শুরু শুরু করেছিলেন? বন্ধুত্ব না শত্রুতা? অবশ্যই শত্রুতা শুরু করেছিল। তো শিক্ষার্থীরা এগুলো শিখে নিবে। তারপর পাঁচ নম্বরে আছে ছকের বাম দিকের চিহ্ন ব্যবহার করে যেসব শব্দমূল বাকি আছে সেগুলো খুঁজে বের করি এবং খালি জায়গায় আরও শব্দ লিখি। দেখো ছকের বাম দিকের এই চিহ্নগুলো ব্যবহার করে যেসব শব্দ এখানে আছে মূল বাকি আছে সেগুলো খুঁজে বের করে আমরা এই খালি জায়গায় বসাতে হবে। দেখো তিনটি করে দেওয়া আছে, বাকিগুলো তোমরা নিজেরা করবে। দেখো রফলা, সরি, দেখো রফলা, রফলা দিয়ে একটি শব্দ বলে কি হবে? খ্রিস্টাব্দে। তো পাখি আরও আছে, আরও দুইটি তোমরা এখানে বসিয়ে দিবে, ঠিক আছে? তারপর জফলা, জফলা দিয়ে এখানে একটি দেওয়া আছে সাহায্য। তো আরও দুইটি বক্স ফাঁকা আছে, তোমরা পাখি থেকে খুঁজে বের করে এখানে লিখবে। তারপর রেফ, রেফ দিয়ে একটা আছে সর্বাধিক, এছাড়া বাকি দুইটা তোমরা পূরণ করবে। এগুলো আছে তোমাদের বাসার কাজ, বাসায় এগুলো অবশ্যই সুন্দর করে একটি বক্স করে লিখবে। তারপর দেখি আমাদের ছয় নম্বরে আছে এক কথায় জেনে নিই এবং শব্দগুলো দিয়ে একটি বাক্য লিখি, মানে এক কথায় প্রকাশ আছে এবং সেই শব্দটা দিয়ে আবার একটি বাক্য করতে হবে। দেখো যা সাধারণ নয় কি হবে? অসাধারণ। এখন অসাধারণ দিয়ে একটি বাক্য কি হবে? লোকটি অনেক অসাধারণ, বা এছাড়া তুমি একটি বানিয়ে দিয়ে দিতে পারো, এটা তুমি লিখবে। তারপর রক্ষা করেন যিনি, কি হবে? রক্ষক। তো রক্ষক দিয়ে একটি বাক্য তৈরি কি হবে? যে তিনি আমাকে কে? তিনি আমার রক্ষক। এছাড়া আরও বানিয়ে লিখে দিবে, যে একটা শুদ্ধ বাক্য হতে হবে। তারপর অনেক জ্ঞান আছে যার, কি হবে? জ্ঞানী। এখন জ্ঞানী দিয়ে একটি বাক্য কি হবে? অবশ্যই এটা তোমরা খুঁজে বের করে এই খালি জায়গায় বসিয়ে দেবে, ঠিক আছে? তারপর চলো সাত নম্বরে কি আছে? ঠিক উত্তরটি বাছাই করে বলি ও লিখি, অর্থাৎ সঠিক উত্তর। তুই কি সঠিক উত্তর আছে? চলো পড়ি। ক, খোলাফায়ে রাশিদিনের প্রথম খলিফা কে ছিলেন? চারটি অপশন দেওয়া আছে, দেখো কোনটি হবে? প্রথম খলিফা ছিলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু। খ, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাবুক যুদ্ধের সময় মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি দান করেছিলেন? তাকাও এদিকে, চারটি অপশন দিকে কোনটি হবে? তার সমস্ত সম্পদ। ভালো করে শিখবে। তারপর গো, ও সরি, আরেকটি আছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন মদিনায় হিজরত করেছিলেন? কেন হিজরত করেছিলেন? আল্লাহর আদেশ পালন করতে, ঠিক আছে? তারপর আছে আমাদের
অনুশীলনীতে তাহলে অনুশীলনীতে আমাদের প্রশ্ন উত্তর আছে, বাকি এবার প্রশ্ন উত্তরগুলো আমরা পড়ে নিব। চলো নিজের প্রশ্নগুলোর উত্তর দাও, মানে প্রশ্নের উত্তর লিখতে হবে। কোন কি আছে, আবু বকর রাদিয়াল্লাহু কোথায় জন্মগ্রহণ করে? উত্তর হবে হযরত আবু বকর রাদিয়াল্লাহু 573 খ্রিস্টাব্দে মক্কার কুরাইশ বংশের তাইম গোত্রে জন্মগ্রহণ করে। তারপর খ, হযরত আবু বকর রাদিয়াল্লাহু কেমন মানুষ ছিলেন? শিশুকাল থেকে আবু বকর রাদিয়াল্লাহু কোমল হৃদয় ও সুন্দর চরিত্রের অধিকারী ছিলেন। পবিত্র কোরআন সহ তার ছিল অন্যান্য বিষয়ে প্রচুর জ্ঞান। তিনি ছিলেন কবি, সুবক্তা ও দানশীল। তোমরা শুদ্ধ করে লিখবে। তারপর দেখো গ, খোলাফায়ে রাশিদিন বলতে কি বোঝো? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পর যে চারজন খলিফা হয়েছিলেন তাদেরকে খোলাফায়ে রাশিদিন বলা হয়। হযরত আবু বকর রাদিয়াল্লাহু ছিলেন খোলাফায়ে রাশিদিনের প্রথম খলিফা। ঠিক আছে, এই তিনটি প্রশ্ন তো ভালো করে শিখবে। তারপর আরেকটি আছে দেখো ঘ, কখন আবু বকর রাদিয়াল্লাহু সমস্ত সম্পদ দান করেন? কখন? তাবুক যুদ্ধের সময় হযরত আবু বকর রাদিয়াল্লাহু তার সমস্ত সম্পদ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন? দান করেন। তো আমাদের পাঠ্য বইতে এই চারটি প্রশ্ন উত্তর আছে, এই চারটি প্রশ্ন উত্তর ভালো করে শিখবে, সূত্র বানান করে শিখে তারপরে খাতায় লিখে ফেলবে। তারপর দেখি কি আছে আমাদের, তারপর আছে যুক্ত বর্ণ। দেখো এবার আমরা কি করেছি, গতবার আমরা যুক্ত বর্ণ থেকে একটি করে শব্দ গঠন করেছি, তো এবার আমাদের কি করতে হবে, আমাদের এইটা নতুন খেয়াল করো কি করতে হবে, যুক্ত বর্ণগুলো ভেঙে একটি করে শব্দ গঠন করা এবং উক্ত শব্দ দিয়ে একটি বাক্য গঠন করা, মানে আমাদের বাক্য গঠন আলাদা ছিল। ঠিক আছে, এখন থেকে আমাদের বাক্য গঠন এই যুক্ত বর্ণের সাথেই থাকবে, মানে যুক্ত বর্ণটা ভেঙে শুদ্ধ করার পরে যে শব্দটা হবে সেই শব্দটি দিয়ে আমরা বাক্য গঠন করবো। ঠিক আছে, বাক্য গঠন তৈরি করবো। তো চলো শুরু করি, বাক্য গঠন কিন্তু আমাদের এগুলোর সাথেই। ঠিক আছে, চলো এক, দন্ত শয়ত, দন্ত শয়তকে ভাঙলে কি হবে? দন্ত স চ ত, শয়ত, শয়ত, শয়ত দিয়ে একটি শব্দার্থ কি হবে? সমস্ত। দেখো সমস্ত, এখন সমস্ত দিয়ে একটি বাক্য গঠন করবে, তার সমস্ত সম্পদ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করে। দেখো শিক্ষার্থীরা, এখানে তোমরা চাইলে বাক্য লিখতে পারো। তারপর দেখো ময়ক, ময়ককে ভাঙলে কি হবে? ম জ ক, ময়ক কি হবে? শব্দের অর্থ সম্পদ, সম্পদ দিয়ে একটি বাক্য তৈরি করে কি হবে? তার ছিল অডে সম্পদ। তারপর দেখো তিন নং, উ, উ কটা ভাঙলে কি হবে? উ চ ক, উ ক, তু খ দিয়ে একটি শব্দ কি হবে? শৃঙ্খলা। এখন শৃঙ্খলা দিয়ে যদি আমরা একটা বাক্য তৈরি করি, বাক্যটা কি হবে? বিদ্যালয়ের নিয়ম শৃঙ্খলা মেনে চলা কি উচিত? শিক্ষার্থীরা এছাড়া এই বাক্যটা তুমি তোমার মতো করে শুদ্ধ করে বানিয়ে লিখতে পারবে। তারপর দেখো তয়ত, তয়, তয়ত, দেখো তয় রফলা, তয় রফলাকে ভাঙলে কি হবে? তজ রফল, তয় রফলা। এখন তয় রফলা দিয়ে একটি শব্দ কি হবে? শত্রু। এখন শত্রু দিয়ে একটি বাক্য তৈরি করলে কি হবে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শত্রু মিত্র সবাইকে ক্ষমা করতেন। তারপর দেখো নয়ত, দন্ত ন যুক্ত, নয়ত, এর শব্দ কি হবে? ইন্তেকাল। নয়তো দিয়ে একটি শব্দ করেছি, এখন শব্দ দিয়ে বাক্য গঠন করতে হবে। চলো হযরত আবু বকর রাদিয়াল্লাহু 634 খ্রিস্টাব্দে ইন্তিকাল করে। শিক্ষার্থীরা এই হচ্ছে আমাদের পাঁচটি যুক্ত বর্ণ, এর সাথে কিন্তু আমার বাক্য গঠন আছে। তোমাদের আবারও বলছি খেয়াল করে শিখবে এবং মনে রাখবে, আমাদের বাক্য গঠনগুলো এবার থেকে যুক্ত বর্ণের সাথেই থাকবে। ঠিক আছে, যুক্ত বর্ণ ভেঙে এটাকে লেখার পর যে শব্দটা করবো সেই শব্দ দিয়ে কি হবে যে আমাদের বাক্য গঠন হবে। তো চলো তারপরে কি আছে, তারপরে আছে আমাদের সমার্থক শব্দ। সমার্থক শব্দ কি? মূল শব্দটা ওইটাও সমার্থক, মানে একই অর্থের একটা শব্দ লিখবো কিন্তু শব্দটা হবে কি ভিন্ন। দেখো কল্যাণ, কল্যাণ লিখে সমার্থক কি হবে? মঙ্গল, গোত্র পরিবার, মহৎ শ্রেষ্ঠ, সততা সাধুতা, শত্রুতা বিরোধিতা। দেখেছ এই পাঁচটি, আর অবশ্যই মূল শব্দে এবং সমার্থক শব্দ কি করবে? লিখে তারপরে এগুলো লিখবে। তারপর আছে আমাদের বিপরীত শব্দ। বিপরীত শব্দের ক্ষেত্রেও মূল শব্দ এবং বিপরীত শব্দ লিখে নিবে, মূল শব্দ বিপরীত শব্দ, শক্ত মানে বিপরীত শব্দ হচ্ছে যে শব্দটা থাকবে সেটার বিপরীত একটি শব্দও থাকবে, বিপরীত একটি অর্থও থাকবে। শক্ত নরম, কল্যাণ অকল্যাণ, সফল বিফল,
সাধারণ অসাধারণ নিরাপদ কি হবে বিপজ্জনক তো শিক্ষার্থীরা এই পাঁচটি সমার্থক এবং পাঁচটি বিপরীত শব্দ শুদ্ধ করে শিখে খাতায় লিখে ফেলবে চমৎকার তারপর আমাদের কি আছে তারপর আছে এক কথায় প্রকাশ করো একদম স্বাস্থ্য রক্ষার জন্য শারীরিক কসরত স্বাস্থ্য রক্ষার জন্য শারীরিক কসরত এটার এক কথায় প্রকাশ হবে কি ব্যায়াম তারপর মায়ের মুখ থেকে শিশু যে ভাষা শিখে মাতৃভাষা যেখানে পাঠদান করা হয় পাঠশালা একই রকম দেখতে যা অবিকল যিনি কবিতা লেখে কবি ঠিক আছে এগুলো শিখে লিখে ফেলবে খাতা তারপর আছে আমাদের কি ক্রিয়াপদের চলিত রূপ মানে স্বাধীন রূপ থেকে চলিত রূপ করতে হবে এক আঁকি আছে এঁকেছে বাঁচাইয়া বাঁচি খেলিয়া খেলে হইয়া হয়ে বলিয়াছে বলেছে ঠিক আছে খুব ভালো করে খেয়াল করে এগুলো শিখবে সাধারণ রূপ চলিত রূপ সাধারণ রূপ থেকে এটা চলিত রূপে প্রকাশ করতে হবে আর উপরে অবশ্যই এগুলো লিখে তারপর লিখবে তারপর কি আছে তারপর আছে আমাদের উপযুক্ত স্থানে বিরাম চিহ্ন বসা আমাদের বিরাম চিহ্ন আছে এর আগে আমি তিনটি বিরাম চিহ্ন দিয়েছি আর এই অধ্যায়ে আমি তিনটা দিচ্ছি মোট ছয়টি বিরাম চিহ্ন এই ছয়টি বিরাম চিহ্ন ভালো করে কি করবে শিখে ফেলবে আমাদের পরীক্ষার জন্য তো চলো বিরাম চিহ্ন কি বিরাম চিহ্ন হচ্ছে কোনগুলো আমাদের বহু বিরাম চিহ্ন আছে যে চিহ্নগুলো ব্যবহার করে আমাদের বাক্যটাকে শুদ্ধ করা হয় এবং সুন্দর করা হয় সেগুলো হচ্ছে বিরাম চিহ্ন বিরাম চিহ্ন কোনগুলো দাড়ি কমা প্রশ্নবোধক চিহ্ন এছাড়া উদ্ধৃতি চিহ্ন আরও আরও অনেক চিহ্ন আছে তো চলো আমরা এইগুলো বসিয়ে আমাদের এই বাক্যটা বাক্যগুলো শুদ্ধ করি মানে পুরো অনুচ্ছেদটা দেখো আমি এখানে কোনো বিরাম চিহ্ন বসাইনি পরীক্ষায় এভাবেই দেওয়া থাকবে এটার মধ্যে বিরাম চিহ্ন বসিয়ে এটা শুদ্ধ করতে হবে তো দেখো উত্তর এই যে দেখো বিরাম চিহ্ন মানে যেখানে লাইন যেখানে শেষ হয়ে গেছে সেখানে বসাবে দাড়ি আর অল্প একটু থামার জন্য বসাবে কমা আর এছাড়া উদ্ধৃতি চিহ্ন বসাবে কখন কারো বক্তব্য হলে সেই ক্ষেত্রে উদ্ধৃতি চিহ্ন হবে এই দেখো শিশুকাল থেকে আবু বকর রাদিয়াল্লাহু কোমল হৃদয় ও সুন্দর চরিত্রের অধিকারী ছিলেন লাইন শেষ আমার এজন্য দাড়ি নিয়েছি তিনি প্রচুর জ্ঞান অর্জন করেছিলেন দাড়ি পবিত্র কোরআনের জ্ঞানও ছিল তার অসাধারণ এখানে হবে কি লাইন শেষ দাড়ি তিনি বড় কবি সুবক্তা ও দানশীল ছিলেন দেখো এখানে একটু ফেলেছে তাই এখানে হবে কি কম এই বিরাম চিহ্নগুলো খেয়াল করে শিখবে ঠিক আছে তারপরে পাঁচ রং দেখি দেখো পাঁচ রঙে আরেকটি বিরাম চিহ্ন এটাকে শুদ্ধ করে লিখলে কি হবে তাবুক যুদ্ধের সময় হযরত আবু বকর রাদিয়াল্লাহু তার সমস্ত সম্পদ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেন লাইন শেষ এখানে কি হবে দাড়ি হবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবাক হয়ে আবু বকর রাদিয়াল্লাহুকে জিজ্ঞাসা করেন দেখো জিজ্ঞাসা করছে কারো বক্তব্য হলে কি হবে ইনভার্টেড কমা অর্থাৎ উদ্ধৃতি চিহ্ন বসবে আবু বকর রাদিয়াল্লাহুকে জিজ্ঞাসা করেন তুমি ঘরে কি রেখে এসেছো দেখো প্রশ্ন করেছে প্রশ্নবোধক হবে আর বাক্যটার মধ্যে উদ্ধৃতি চিহ্ন দিয়ে আটকিয়ে দিতে হবে তারপর তিনি বললেন তিনি আবার উত্তর দিচ্ছেন দেখো আবার ইনভার্টেড কমা উদ্ধৃতি চিহ্ন হবে আল্লাহ ও তার রাসূলকে রেখে এসেছি লাইন শেষ দাঁড়ি কিন্তু উদ্ধৃতি চিহ্ন শুরু হয়েছিল এখানে আবার শেষ করে দিয়েছে শিক্ষার্থীরা এইটা ভালো করে শিখবে বিরাম চিহ্ন কোথায় কিটা বসলো কোনটা বসলো সেটা খেয়াল করবে তারপর ছয় নম্বর দেখো আরেকটি বিরাম চিহ্ন আছে উপযুক্ত স্থানে বিরাম চিহ্ন বসাও এই যে দেখো মৃত্যুর পূর্বে তিনি তার মেয়ে আয়েশা রাদিয়াল্লাহুকে বলেছিলেন দেখো ছয় নং আমাদের আরেকটি বিরাম চিহ্ন আছে উপযুক্ত স্থানে বিরাম চিহ্ন বসাবে দেখো এখানে কি কি বিরাম চিহ্ন বসাতে হবে অল্প একটু থামতে হলে কমা আর পুরোটা থামতে হলে কি মানে বাক্য শেষ হয়ে গেলে দাঁড়িয়ে হবে আর কারো বক্তব্য হলে উদ্ধৃতি চিহ্নের মধ্যে আটকিয়ে দিতে হবে দেখো মৃত্যুর পূর্বে তিনি তার মেয়ে আয়েশা রাদিয়াল্লাহুকে বলেছিলেন দেখো কথা বলেছিলেন এখানে কমা দিয়ে উদ্ধৃতি বাক্য চিহ্ন দিয়ে ওই যেই কথাটা বলেছিলেন সেটাকে আটকিয়ে দিতে হবে মা আয়েশা দেখো আরো বলবে তাই একটু কমা আমার কাছে রাসূল একটি ওট ও একজন দাস আছে একটা লাইন শেষ এই জন্য দাঁড়িয়ে আমার মৃত্যুর সাথে সাথে তুমি তা পরবর্তী খলিফা হযরত উমর রাদিয়াল্লাহের নিকট পৌঁছে দিও কোনো অবস্থাতে ভুল করবে না মানে তার কোনো কথাটা শেষ এই জন্য
লাইনটা শেষ করে নিয়ে অতিথি ছিল শেষ করে দেওয়া হয়েছে। তো শিক্ষার্থীরা ব্যায়াম চিহ্ন যখন শিখবে খেয়াল করে এই চিহ্নগুলো কোথায় কীভাবে বসিয়েছে এটা ভালো করে খেয়াল করে তারপর শিখবে। ঠিক আছে, এই ছিল আমাদের ছয়টি বিরাম চিহ্ন, এই ছয়টি বিরাম চিহ্ন ভালো করে শিখবে। আমাদের এই অধ্যায়ে মূলত যা যা ছিল এই অধ্যায়ের রিলেটেড সব পড়া আমি দিয়ে দিয়েছি, এবং বিরাম চিহ্ন আমাদের ছয়টি ছিল, ছয়টি এইটাতে দেওয়া হয়ে গেল, শেষ হয়ে গেছে। তো শিক্ষার্থীরা ভালো করে এইগুলো শিখবে, খাতায় উঠাবে। তো আজ আর নয়, পরবর্তী আরেকটি ক্লাসে দেখা হবে। ভালো থাকবে সবাই।